অনলাইন ক্লাসে আবারও তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবারও তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে আসলাম তোমাদের কাছে। তোমরা নিশ্চয়ই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো, অঙ্ক বইয়ের 55 পৃষ্ঠাটা তোমরা বের করো। 55 পৃষ্ঠায় দেখো দুইটা প্রশ্নের অঙ্ক আছে। আমি ওই প্রশ্নের অঙ্কটা তোমাদের আজকে বুঝিয়ে দেব। 55 পৃষ্ঠার দুইটা প্রশ্নের অঙ্ক তোমরা বই খাতা কলম নিয়ে সামনে বসে যাও। দেখো, এই দুইটা প্রশ্ন অঙ্কের আগে প্রশ্নগুলো আমরা বুঝবো যে অঙ্কটা কী হবে, গুণ হবে, ভাগ হবে, যোগ হবে না কেউ হবে। প্রশ্ন আগে আমরা পড়ে বুঝবো। দেখো আমার সাথে সাথে পড়ো। প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। প্রতিটি মানে কি? একটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যাবে বা কতগুলো রুটি রাখা যায়? একটি ঝুড়িতে যেহেতু 9টি রুটি রাখা যায়, তাহলে 4টি ঝুড়িতে আরও বেশি রুটি রাখা যাবে আমরা তো এমনিতেই বুঝতে পারতেছি না। আর যেখানেই দেখবা যে বেশি হচ্ছে, একটি ঝুড়িতে যতগুলো রুটি রাখা যাবে, 4টি ঝুড়িতে আরও বেশি রুটি রাখা যাবে না, যখনই বেশি হবে তখনই ওই অঙ্কটা হবে গুণ। আবারও ডাকটা তোমরা পড়ো। দেখো, প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? আমরা যদি অঙ্কটা নিয়ে ভরে চলে যাই, দেখো একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, অতএব 4টি ঝুড়িতে রুটি রাখা যায়, আরও 4টি ঝুড়িতে আরও বেশি রাখা যাবে তাই না? বেশি হলে এরকম আমরা এই অঙ্কটা গুণ করেছি। আর গুণ করার সময় আমরা আগে বলেছি, আগে অঙ্কে বলেছি এই 9টা আগে যাবে, তারপরে গুণ চিহ্ন, তারপরে এই 4টা লিখতে হবে। আর গুণ ভাগ করার সময় নামাতাটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের। তাহলে এটা 9 ধরে নামাটা 4 পর্যন্ত করতে হবে। তোমরা 9 ধরে নামাটা 4 পর্যন্ত করো। 9-কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। 36 কিভাবে লিখে? 3 10 6 36। উত্তর কিভাবে? উত্তর 36টি। তাহলে 4টি ঝুড়িতে কয়টি রুটি রাখা যায়? 36টি। একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, আর 4টা ঝুড়িতে রুটি রাখা যায় 36টি। এবং তোমরা আবারও দেখো, দেখো একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, অতএব 4টি ঝুড়িতে রুটি রাখা যায় আর বেশি তাই না? বেশি হলে গুণ। 4টি ঝুড়িতে রুটি রাখা যায় 9 গুণ 4 সমান সমান 36টি। উত্তর 36টি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন দ্বিতীয় অঙ্কে চলে যাই। দেখো দ্বিতীয় অঙ্কে কি বলেছে, এই প্রশ্নটাও তোমরা একটু বারবার করে বুঝবে। রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। রফিক একদিনে কত পৃষ্ঠা পড়ে? 9 পৃষ্ঠা। সে 7 দিনে কত পৃষ্ঠা পড়বে? 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? একদিনে যদি 9 পৃষ্ঠা পড়ে, তাহলে 7 দিনে আরও বেশি পৃষ্ঠা পড়বে তাই না? আর বেশি হলে আমরা কি বলেছি, কী হবে? গুণ হবে। দেখো একদিনে পড়ে 9 পৃষ্ঠা, অতএব 7 দিনে পড়ে কী হবে? 9 গুণ 7 পৃষ্ঠা। এবার আমাদের 9 গুণ নামাটা কত পর্যন্ত করতে হবে? 9 গুণ নামাটা করতে হবে 7 পর্যন্ত। তাহলে 9 গুণ নামাটা 7 পর্যন্ত পড়ো। দেখো 9-1-কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। 7 নং কত হলো? 63। তাহলে 7 দিনে কত পৃষ্ঠা পড়বে? 7 দিনে পড়বে 63 পৃষ্ঠা। উত্তর, উত্তরে কী হবে? উত্তর 63 পৃষ্ঠা। দেখো এই অঙ্কটাকে আরেকবার বোঝাচ্ছি।
চার দিনে তাহলে কত পৃষ্ঠা পড়বে? দেখো রফি, একদিনে পড়ে নয় পৃষ্ঠা, অতএব সাত দিনে পড়ে। এটা তো তোমরা বুঝেছ তাই না, কেন এই ঘটনা দিতে হয়? উপরে যে লেখাটা হবে ওইটাই তুমি নিচে লিখতে হয়, এই নিচে লেখার জন্য নিচে না লিখে ওটার পরিবর্তে ডট ডট আমরা দিই তাই না? আমাদের এটা আগে আমরা বুঝিয়েছি। তাহলে এক দিনে পড়ে নয় পৃষ্ঠা, অতএব সাত দিনে পড়ে নয় গুণ সাত, নয় গুণ আমরা সাত পর্যন্ত পড়ব, সাত নং ৬৩ পৃষ্ঠা। উত্তর ৬৩ পৃষ্ঠা। আশা করি এই অংশটা তোমাদের তোমরা বুঝতে পেরেছ এবং খাতা কলম নিয়ে খাতার মধ্যে আমার সাথে সাথে পড়েও ফেলেছ। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এই অঙ্কগুলো বারবার পড়বে, আমাদের ভিডিও ক্লাসগুলো তোমরা বেশি বেশি দেখবে, তাহলে তোমাদের সব সমস্যা